বলিউড বাদশার রোজকার রুটিন জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। রোম্যান্স সাম্রাজ্য জয়ের পর এবার তিনি নয়া অ্যাকশনে। জওয়ান পাঠান দুই ছবিতেই তার মার কাটারি অ্যাকশন দেখে ফ্যানকুল মুগ্ধ। কিভাবে তিনি এত ফিট! শাহরুখের জীবনযাত্রা নিয়ে কৌতূহল তাই তুঙ্গে। তিনি নাকি ঘুমন ভোর পাঁচটায়, দিনে শুধুমাত্র একবারই খাবার খান। নিজের লাইফস্টাইল নিয়ে এমনটাই জানিয়েছেন বলিউড বাদশা। এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন তার ফিটনেস সিক্রেট। তিনি জানিয়েছেন, কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে বেজে যায় রাত দুটো আর ঘুমোতে যান ভোর পাঁচটায়। তিনি বলেন যে যখন মার্ক ওয়ালবার্গ ঘুম থেকে ওঠেন আমি ঘুমোতে যাই, আর তারপর যদি শুটিং থাকে নটা দশটা নাগাদ উঠে পড়েন তিনি, তারপর আবার বাড়ি ফিরতে ফিরতে রাত দুটো, ঘুমোতে যাওয়ার আগে করে নেন ওয়ার্কআউট। কাজ থেকে ছুটি প্রসঙ্গে অভিনেতা বলেন, তিনি 55 বছর বয়সে এসে ছোট্ট ব্রেক নিয়েছিলেন। অতিমারির সময় কিছু করার ছিল না এবং সকলকে বলেছিলেন ইতালীয় খাবার তৈরি করতে শেখো আর ওয়ার্কআউট করো। জোর কদমে শুরু করেছিলেন ওয়ার্কআউট। লোকজন তাকে প্রশ্ন করতে শুরু করলো, তুমি কি সিনেমা করবে? তিনি উত্তর দিয়েছিলেন, একমাত্র যদি সেটা অ্যাকশন ফিল্ম হয়। বরাবর তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড শো এর মঞ্চে উপস্থিত থাকেন। অভিনেতা জানান, তিনি এই সমস্ত অনুষ্ঠান বেশ উপভোগ করেন। বাদশা বলেন, আমার খুব ভালো লাগে, আমি এই ব্যাপারে খুবই নির্লজ্জ, আমার পুরস্কার পেতে খুব ভালো লাগে, আমার অনুষ্ঠানগুলো ভালো লাগে, যদি বক্তব্য রাখতে হয় তাহলে একটু নার্ভাস হই, বিশেষত আন্তর্জাতিক সম্মান হলে, কারণ সেখানে আমাকে মাথায় রাখতে হয় যেন ভারতীয় সিনেমা ভালো করে উপস্থাপিত হয়, নিজের ব্যবহার শ্রেষ্ঠ রাখতে হয়, আমার রসবোধ নিয়ন্ত্রণে রাখতে হয়, কারণ ভারতের কাছে সিনেমার গুরুত্ব বিশাল। যারা শাহরুখ ভক্ত সকলেই জানেন অভিনেতার ট্রফি ক্যাবিনেট সম্পর্কে। সেই ব্যাপারেও কথা বলেন কিং খান, আমার 300 পুরস্কার আছে, আমার 9 তলা অফিস আছে এবং প্রত্যেক তলায় আমার কিছু না কিছু অ্যাওয়ার্ড আছে। আসলে কোনো ট্রফির ঘর নেই, একটা লাইব্রেরি আছে যেটা ইংলিশ লাইব্রেরি আদলে তৈরি। কিং খান সবেতেই কিং, তার রিল লাইফ রিয়েল লাইফ দুই একই রকম আগ্রহ জাগায় ভক্তদের মনে। ডেইলি রুটিনেও যে তার ব্যতিক্রম নেই একথা বলাই যায়। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।